আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস আর নেই জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি বিএনপি জোট সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন বুধবার একত্রিশে মার্চ ভোর পাঁচটার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিয়াত্তর বছর বয়সে তার জীবনাবসান হয় শারীরিক অবস্থার অবনতি হলে গত বাইশে মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর চব্বিশে মার্চ তাকে মহাকালী শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হস্তান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুর রশিদ ওয়াক্কাস মোবাইল ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলাম প্রচারের পাশাপাশি রাজনীতির মাঝে সরব ছিলেন মুফতি অকাজ। এর সাত সরকারের শাসনামলে তিনি মনিরামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে উনিশশো সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পুনরায় নির্বাচিত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দুই সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শিস প্রতীকে নির্বাচন করে মনিরামপুর থেকে আবারও সংযুক্ত সদস্য নির্বাচিত হন তিনি এরপর দু হাজার ও দু সালে ধানের শীষে নির্বাচন করে তিনি পরাজিত হন মুফতি আকাশ দু সালের শেষ দিকেও হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ঢাকা মহানগরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি স্ত্রী তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন